এই ছবিটার দিকে লক্ষ্য করুন। জাতীয় দলের হয়ে একসময় মাঠ মাতানো সোহাগ গাজী, শামসুর রহমান শুভ, রকিবুল হাসানরা এখন লাল সবুজের দলটার বেশ দূরে। এসব ক্রিকেটাররা জাতীয় দল তো দূরে থাক, সুযোগ পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট লিগেও। কারো জন্য পারফরমেন্স, কারো পথের কাটা অজানা কোনো কারণ। তবে শফিউল ইসলামের কারণটা ভিন্ন, খেলতে পারছেন না ইনজুরির কারণে। সবশেষ মাঠে নেমেছেন বছর খানেক আগে বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে। জেমকন খুলনার হয়ে আসলে শুরুতেই ইঞ্জুরিতে পড়েন এই পেসার, সেই ইঞ্জুরি তাকে এখনও রেখেছে মাঠের বাইরে। সামনেই বিপিএল, তবে ডানহাতি এই পেসারের কণ্ঠে শুধুই ইঞ্জুরি থেকে মাঠে ফেরার প্রত্যয়। এখন আমার মেইন পরিকল্পনা হচ্ছে মাঠে ফেরা। আমার অনেকদিন খেলার ভিতরে নাই, ইঞ্জুরি ছিলাম, মেইন পরিকল্পনা হচ্ছে মাঠে ফেরা। বিপিএলের প্ল্যানিং এখনও অনেক সময় আছে, কোন টিমে যাই, কীরকম ইয়ে থাকে, তারপরে না প্ল্যানিং যখন টুর্নামেন্টটা শুরু হবে প্ল্যানিংটা তখন শুরু হবে যে কীভাবে কী হবে। তো এখন মেইন প্ল্যানটা হচ্ছে মাঠে ফেরা। বিপিএলে মেলে না ভালো উইকেট, এমন কথা শোনা যায় হর হামেশাই। ক্রিকেটারদের পছন্দের তালিকায় তাই সবার উপরে স্পোর্টিং উইকেট। শফিউলেরও একই ভাবনা। একদম ইভেন উইকেট থাকে তাহলে চ্যালেঞ্জিং থাকে, বোলারদের জন্যও চ্যালেঞ্জিং থাকে, ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জিং থাকে। তো আমি অবশ্যই চাবো যে ইভেন উইকেট থাকুক। আর এক অভিজ্ঞ ক্রিকেটার রকিবুল হাসানও আছেন বিসিএল এর বাইরে। অন্য সবার মতো দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর বিপিএলে খেলতে মুখিয়ে আছেন রকিবুল, তারও ভাবনায় উইকেট। তবে পরামর্শ দিয়েছেন অন্য দেশগুলো তাদের টুর্নামেন্টে কেমন উইকেট ব্যবহার করে সেদিকে যেন বোর্ডের নজর থাকে। সম্প্রতি আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে শ্রীলঙ্কায় যে টি টোয়েন্টি ম্যাচটা হচ্ছে তারা কী ধরনের কন্ডিশনে খেলতেছে, তারা তাদের প্রিপারেশনটা কেমন, আমার মনে হয় এগুলো সবাই ফলো করে, এখন জাস্ট ওটা আমাদের করতে হবে। জাতীয় দল থেকে একবার বাদ পড়লে আবার দলে ফেরা ক্রিকেটারদের জন্য বড্ড কষ্টকর, যার কারণ ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত ম্যাচের অভাব। তবে দল থেকে বাদ পড়লেও অনুশীলনে এমন নিবেদন পরিশ্রম দিন বদলেরই বার্তা দেয়। আফনান পিয়াল, অলরাউন্ডার। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নেই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ, তাহলে কবে নিচ্ছেন আকাশ?